জাতীয় মডেল কেন তাও আই উইশ যদি বাসে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার 500 সাবস্ক্রাইবার গেইন করেছি এবং আমার পিছনে যেটা এলইডি স্ট্রিপ লাইট দেখছেন সেটা নিয়ে আমি আমার রুমটা ডেকোরেট করতেছি আপনাদেরকে একটা প্রপার একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিব সেটার জন্য সো অ্যাজ অলওয়েজ এনি ফার্দার ইস্যু লেটস স্টার্ট দ্য ভিডিও তো আজকের ভিডিওটার মধ্যে মেনুতে আমি হলো রোস্টিং ভিডিও করতেছি না কারণ এটা রোস্টিং করতে নিলে আমার 20 থেকে 22 মিনিটের ভিডিও হয়ে দাঁড়াবে সেটা আমি চাই না আমি যেটা চাই হলো আপনাদের সামনে 8 বা 10 মিনিটের একটি ভিডিও যেটা দিয়ে আপনারা কম সময়ের মধ্যে নিজেকে নিজে এন্টারটেইনমেন্ট করতে পারবেন এবং নিজেকে নিজে হ্যাপি থাকতে পারবেন এবং গাইস প্লিজ কেউ বাসা থেকে বাড়াবেন না এখন খুব বাজে অবস্থা হচ্ছে বাইরে তো আজকে আমাদের প্রথম ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথম ভিডিওটার মধ্যে আমরা যেটা দেখলাম যে হলো ছেলেটা লিচুয়েলি নিচের থেকে তার টেবিলে জাম্প করছে মেয়েটার কাছে যাওয়ার জন্য বাই টিকটকে সব ধরনের জিনিস পসিবল এটা নিয়ে কোনো ডাউট নাই সেকেন্ড ভিডিওতে আমাদের চশমা ছাড়া চলবে না কারণ যেই নাচ দিয়েছে সেকেন্ড ভিডিওতে এটাতে চশমা তো লাগবেই ওয়েট দ্যাটস গুড চশমাটা নিয়ে নিলাম এটা আমার অনেক আগে চশমা প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে আমি কোনো চশমা কিনতেছি না তো যাই হোক লেটস কাম টু দ্য ভিডিও শেষ হয় না কেন বুঝতেছি না তো ও মাই গড তো এই ভিডিওটার মধ্যে চশমাটা খুলে নেই মেয়েটা হলো প্রথমে এভাবে একটি ডলা দিল এভাবে একটি ডলা দিল তারপরে আবার এভাবে ডলা এভাবে ডলা তার মানে কি বুঝতেছেন তার ঘাড়ের মধ্যে এই জায়গায় ময়লা জমে গেছে সে ময়লাটা ক্লিন করতেছে আর আপনাদেরকে শিখাচ্ছে কিভাবে ময়লাটা ক্লিন করতে হয় ভাই বুঝছেন টিকটকে যান এগুলি ইউটিউব ইউটিউবে থেকে কোনো লাভ নেই টিকটকে চলে যান আপনারা নাচও দেখতে পারবেন এবার এ ধরনের ময়লা ক্লিন করাও দেখতে পারবেন সবই দেখতে পারবেন বুঝছেন ইউটিউবে থেকে কোনো লাভ নেই একটি লাইক দিয়ে আপনারা টিকটকে চলে যান তো জোকস অ্যাপার্ট লেটস মুভ টু অ্যানাদার ভিডিও উফ এই ভিডিওটার জন্য আমি খুব অপেক্ষা করতেছিলাম এই ভিডিওটার মধ্যে আমাদের বাংলাদেশি পাগলা ড্যান্স যেটা হলো পাগলা ড্যান্স বলে পাগলা ড্যান্স পাগলা 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 ড্যান্স দেখতে পাবেন ভিডিও শেষ আমি পুরো মোড়ে চলে গেছিলাম আগেকার যুগের পাগলা ড্যান্স যেটা ছিল না যেটা হলো আমরা মমতাজ বা আগেকার কোন একটা যে ইতে দেখলাম যে যে বাউল বড় বড় চুল দিয়ে ঢোল বাজাইতো এমনি চুল নাচাইতো তাদের স্মৃতি মনে পড়ে গেছে আজকে আমার আবার কারণ টিকটক আসলে আমার টিকটকে আসলে আমি আমার পুরনো স্মৃতি খুঁজে আপনাদের সাথে আর কি বলবো টিকটকে সব হাগাগা দিয়ে ভরা তাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে এবং আপনাদের সাথে রিভিউ করতে খুব ভালো লাগে তো যাই হোক লেটস মুভ টু অ্যানাদার ওয়ান তো এখন যে ভিডিওটা দেখবেন সেটার মধ্যে আমাদের মামুনি যে ড্যান্সটা দিয়েছে সে ড্যান্সে আমাদের এক কিশোরী ভাই সে তো পুরাই দিওয়ানা হয়ে গেছে তার আমরা একটু দেখি বাই দ্য ওয়ে ভাইয়ের খাটের ডিজাইন কিন্তু অস্থির আপনারা একটু দেখেন
এই ভাইয়ের জন্য একটি লাইক দিয়ে দিবেন আপনারা। এই ভাই যে পরিমাণ তার ফিলিংস গুলি যা দিয়েছে সেটার জন্য আমার একদম তার জন্য লাল সেলিউট, যেটা আমি তাকে লাল সেলিউট দিব, কারণ এবং তার রিয়াকশন, ওফ তার রিয়াকশন, আল্লাহ ভাই অস্থির, আপনার রিয়াকশন অস্থির, এবং আপনার রিয়াকশন পুরাই র ছিল, কোনো এডিটেড ছিল না, কোনো আর্টিফিশিয়াল রিয়াকশন ছিল না, আপনার রিয়াকশনটা পুরাই র ছিল। সাবাস ভাই, আপনাকে আমরা নেক্সট সালমান শাহ হিসাবে দেখতে চাই, কারণ আমাদের সালমান শাহ তো চলে গেছে, আপনাকে দেখতে চাই ভাই, চলে আসুন জলদি। আগের ভিডিওতে দেখছিলেন আমাদের মামুনি, এই ভিডিওতে দেখবেন আমাদের হলো বাবু, আমাদের বাবু, উফ তার যে ট্রানজেকশন, ওফ এভাবে করবে, এভাবে করবে, এভাবে করবে, তারপর আবার এভাবে, ও মাই গড, তার থেকে শিখা উচিত, আমার তো চেঞ্জ হয় না, ওর তো চেঞ্জ হয়ে যায়, বুঝি না কিভাবে। ও ও সরি সরি সরি, আমি এভাবে কেটে ফেলছি কিন্তু সে রিভিউটা দিছে এইভাবে, ও মাই গড। আচ্ছা আমি আপনাদেরকে একটা ট্রানজেকশন দেখাই, ও আবার আবার আবার, রেডি রেডি রেডি, ও দেখছেন ক্যাপ করে ফেলছি কেমনে জানি, এটাই ম্যাজিক, এটাই টিকটক, এটাই সায়েন্স। এখন আমরা একটা মডেল দেখবো এবং সে কোরিয়ার থেকে তার অ্যাওয়ার্ড নিয়ে আসছে, তো চশমাটা কীভাবে যে পরি বুঝতেছি না, চশমাটা এভাবে দেওয়াটাই মনে হয় বেটার, কারণ মডেল যেহেতু আসতেছে, না 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 চশমাটা এইভাবে দিই, হ্যাঁ হ্যাঁ তো চশমাটা এইভাবে দিই, কারণ মডেল যেহেতু আসতেছে, মডেলের সামনে আমার একটু মান সম্মান আসে না, বুঝেন না, আপনার কর আসার দায়ে একটু মান সম্মান লাগবো না, তো মডেলটা দেখি। আমি জাতীয় মডেল কেন তাহলে ইসে দক্ষিণ কোরিয়া থেকে কিসের অ্যাওয়ার্ড নিয়ে আসলাম ভাই? মাফ চাইছি, এই মডেলের আমার দরকার নাই, আমি যেই আসাদ ভাই আছি ওই আসাদ ভাই ঠিক আছি, কোনো আমার মডেল টডেল দরকার নাই। বাহ, আমি তো ভাবছি যে একটু ভালো টালো মডেল আসবে, সুন্দরী আসবে, লাল লাল চুল, একটু এদিক দিয়ে বাতাসে তার চুলগুলি নড়বে, আমি দেখব তাকিয়ে তাকিয়ে, আমার ক্রিয়েটিভিটি, ও ফাইন, একটু পরের ভিডিওটা আমরা দেখি। আই উইশ ও বাসের হেল্পার হতাম, তারপরে সামনে দিয়ে যাওয়ার সময় চিল্লায় বলতাম মামা ডায়নালন বাই বেইমান, আমি পুরো ভিডিওর মধ্যে এক জায়গায় চশমা পরছি, আরেক জায়গায় চশমা কলারে ঝুলাইছি, এবং এই ভিডিওটিও চশমা ছাড়া চলতেছে না, কারণ এই ভিডিওটা 11 মে স্টার্ট করা যাক, 11 মে ভিডিওটা শেষ হয়ে গেল, আশা করি নেই যে তাড়াতাড়ি শেষ হবে, একটু মনোরণ করতেছিলাম, আপনাদেরকে এনজয় করতেছিলাম, ওইটাই তো ভালো ছিল। আচ্ছা যাই হোক, শেষ হয়ে যেহেতু গিয়েছে কিছু আর বলার নেই, তো আপনারা যেটা দেখতে পারলেন যে হলো, এভাবে বলতে গেলে আমার ব্লগটা না একটু বড় হয়ে যাবে, ব্যাক টু মাই ওল্ড পজিশন, ছেলে এগারমি এগারমি করতেছে কিন্তু মাইয়া হইলো একটু পরপর গরমি 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 করতেছে, এদেরকে বলার মতন আমার কোনো ভাষা নাই ভাই। এই ভিডিওটা আপনারা যদি এনজয় করে থাকেন এই পর্যন্ত, অবশ্যই একটা লাইক দিবেন, পরে ভিডিওটা চলে যাই। নেক্সট ভিডিওটা আমাদের বাচ্চার খুব পপুলার একটি গান হয়েছিল বর্তমান 2020-তে, যেটা হলো বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় গেঁদে দেব লাল গোলাপের ফুল, ও সরি লাল গেন্দা ফুল, গেন্দা ফুল আমি কখনো লাল দেখি নাই, তাই এর জন্য আমি লাল গোলাপ বলে ফেলছি। তো স্টার্ট করা যাক। আল্লাহ মাফ করে, বহুত মানুষ লগ রো, মত করো, রেন লো রেন লো, বহুত বুড়ে লগ রো, তোবা তোবা তো, কিতনে মানুষ লগ রো, খফনাক ডকাত। তাদের রিয়াকশন যেরকম হইছে, আমার রিয়াকশনও প্রথম দেখাতে এরকম হইতাছে, আমার গায়ে পশম লিচুলি দাঁড়ায় পড়ছে ওর ভিডিওটা দেখে, মানে একটা ছেলে কিভাবে একটা ছেলে মেয়ে সাজে আমি তো এটা বুঝি না, এবং
আমরা যে ছেলে থেকে মেয়ে আসতেছি সেটা তো আমরা মেয়েদেরকে আরো ছোট করতেছি, তাদেরকে দেখতে আমরা বুঝাইতেছি যে তাদের লুক এত খারাপ, কিন্তু মেয়েরা আসলে এতটা খারাপ দেখতেন না। মেয়েদের শাড়ি পরলে যথেষ্ট আল্লাহর রহমতে যথেষ্ট সুন্দর লাগে, তো আপনারা কেন মেয়েদের কিভাবে করে ক্রিটিসাইজ করতেছেন? তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত এনজয় করে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আপনারা যদি এই চ্যানেলে নিউ হয়ে থাকেন, নিচে লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেটি প্রেস করে পাশে থাকা একটি বেল বাটন আছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আপনারা আমার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আপনারা একটু হলেও যদি হেসে থাকেন তাহলে আপনারা একটি লাইক দিবেন, কারণ আপনারা যদি হাসেন তাহলে আমি বুঝতে পারবো যে এই লাইকের মাধ্যমে, এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন BFGFXY98Z যাকে পারেন তাকে শেয়ার করবেন। তো সেটাই বলবো যে আপনারা যদি আমার ভিডিওটি এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হলো আপনারা এই কোয়ারেন্টাইন মানবেন, আপনারা এখন বাসা থেকে বের হবেন না কেউ, কারণ আমি আপনাদের এনজয়মেন্টের জন্য, আপনারা যদি এনজয় করতে পারেন বাসায় বসে, এর জন্য আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও আনতেছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার 500 সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরকে আবার বলতেছি থ্যাংক ইউ। তো অ্যাজ অলওয়েজ টাটা, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হোম, স্টে ব্লেস, এবং যতটুকু পারেন মানুষকে সাহায্য করেন, কারণ এই টাইমে মানুষকে সাহায্য করাটা খুব জরুরি। আমি যতটুকু পারতেছি আমি মানুষকে ঘরে বসে সাহায্য করতেছি, তো সেটাই আপনাদের কাছে আশা করব, এবং ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।